দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেহেদী হাসান শিপলু আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে সুস্বাগতম। দর্শক, আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন সুন্নতে খাতনার হলুদ অনুষ্ঠান। আজকে আমি আপনাদেরকে দেখাবো হলুদ অনুষ্ঠানে কি কি পারফরম্যান্স করা হয়েছে সেই ভিডিও। আপনারা স্টেজে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইয়ামিন খান, সে বসে আছে, তাকে হলুদ দেওয়া হচ্ছে, এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করেছেন। আজকে এই হলুদের পরে কি কি খেলা মাধ্যমে আনন্দ উপভোগ করা হয়েছে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে বন্ধুরা, থাকুন এবং উপভোগ করুন আমার আজকের ব্লগ সুন্নতে খাতনার অনুষ্ঠান। আশা করি ভালো লাগবে, আপনারা পুরো ভিডিও দেখবেন। তাহলে আমি চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানে। মোহাম্মদ ইয়ামিন খানের হলুদ সংখ্যায় আদরে জানাচ্ছি সবাইকে রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। তোমার নানা ভাই, ভাই, দুলা ভাই, যাকে ইচ্ছে অংশগ্রহণ করতেই হবে। সবাই কি করতালির মাধ্যমে হাত তালি দে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেমিক প্রেমিক হওয়া, প্রেমিকার হওয়া উর্মির চয়েসটা আসলে যথার্থ হয়েছে। সত্যি তাকে দেখে অনেকটা এমন করে মনে হচ্ছে। আচ্ছা, আপনি এখন যাকে তাকে দেখলে অহংকারী মনে হয়, আপনি এখন কি বংশ তাকে দেখবেন জাদুঘর, তাকে দেখলে অহংকারী মনে হয় নট অহংকার, অহংকারী মনে হয় অবশ্যই। আপনারা হচ্ছে মেইন পার্টিসিপেন্ট, তো আপনাদের স্টেজেই থাকতে হবে। আচ্ছা, আপনার কাকে দেখলে কবি কবি মনে হয়, দেখলে মনে হবে যে কবি কবি, আপনি সেটা তাকে দিতে পারেন, অনেকটা কবি কবি মনে হবে তাকে, হবে হবে ইনশাল্লাহ। যাকে দেখলে কবি কবি মনে হয় রবীন্দ্রনাথ, তাজনজরুল, অবশ্যই ছেলে হতে হবে, অবশ্যই ছেলে, যাকে দেখলে কবি কবি মনে হবে। আপনি যাকে তাকে দিতে পারবেন, সমস্যা যাকে ইচ্ছে তাকে দিতে পারবেন। আমাদের জাহাঙ্গি স্যার নাতিন জামাই, সবাই তার জন্য হাত তুলে আবার জোরে। সে একেবারে যথার্থ লোক পেয়েছে, সত্যি তাকে দেখলে কবি কবি মনে হয়।
যাক আমরা আসলে কবিকে পেয়ে খুবই আনন্দিত খুবই আনন্দিত খুবই আনন্দিত আমার নাতিন জামাইকে এখন তাকে বাস করতে হবে বিশ্ব সুন্দরী তাকে দেখলে এখানে বিশ্ব সুন্দরী মনে হয় আপনি যাকে ইচ্ছে তাকে দিতে পারেন তবে বাসা গেলে কি হবে সবাই আফরিনের জন্য সত্যি প্রত্যেকটা মানুষেরই উচিত তার নিজের বউকে আফরিন তোমাকে আসলে সত্যি খুব ভয় পায় আমাদের স্যার সেটা বোঝা গেল আমরা বিশ্ব সুন্দরী পেয়ে গিয়েছি মিসেস আফরিনকে এখন আমাদের পরবর্তী জলের মতো মনে হবে বুঝছো তোমাকে কাকে দেখলে ডিপ জলের মতো মনে হবে তুমি তাকে দিয়া ডিপ জল পাচ্ছেন না আচ্ছা যদি ডিপ জল না পান তাহলে ডিপ জলের বউ দেখেন তো পান কিনা আপনি ডিপ জল না পেলে ডিপ জলের বউ খুঁজতে পারেন আপনি সমস্যা নেই যাকে দেখে আসলে ডিপ জলের বউ মনে হবে আপনি তাকে দিতে পারেন আপনার ডিপ জলকে যদি আপনি পান নাই তো অবশ্যই আপনি ডিপ জলের বউ যাকে মনে হয় আপনি তাকে দেন ও ডিপ জল পেয়ে গেছে আপনি একদম যথার্থ ডিপ জল পেয়ে গিয়েছে না 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 কোনো ছান নাই ডিপ জল পেয়ে গিয়েছে আমি মাগি দিন জল ওই মাগি আমি ডিপ জল ওরে কলম কাটতে ছিল লবণ লাগাই দিন আমরা এখন টিপ চল আর বিশ্ব সুন্দরী ডান্স দেখবো সবাই হাত তোলে সবাই টিপ চল আর বিশ্ব সুন্দরীর জন্য একটা কথা ধরা হবে তোলে গান টিপ চলের গান অবশ্যই টিপ চলের গান হবে এই তোমরা কাকে দেখলে আসলে পাঁচ ছয় বার ছেঁকা খেয়ে দেখা হয়ে গিয়েছে এমন দেখলে মনে হয় তুমি আসলে জাদুর বক্সটি তাকে দিল ¡Gracias!
ওকে আমরা 5-6 বার ছাকা খেয়ে ব্যাকা হয়ে গভর্নমেন্ট এমপ্লয়ারকে পেয়ে গিয়েছি সবাই এই ছাকা খুলের জন্য একটা করতালি হবে আমাকে ভাই বানাইছো ছাকা খাওয়া আমার খুঁজতে মতো সময় হইছে এটা কেমন ভাই আসলে আমি ওই কি আমরা মৌরিকে পেয়ে গেছি আমরা নাইকারি মৌরিকে পেয়ে গিয়েছি আসলে আমার চাচাতো ভাই শিবলু একদম যথার্থ জায়গায় গিয়েছে মৌরির যদিও আরেকটু অ্যাক্সিডেন্ট হতে পারতো জানি না আমার উপর অ্যাক্সিডেন্ট হতে কিনা আমি একটু আসলে নিজেকে একটু আচ্ছা আমরা আসলে মৌরিকে পেয়ে গিয়েছি মৌরির জন্য সবাই একটা করতালি হবে তাকে দেখলে আমাদের ময়ূরী তিনি এখন বিচার করবেন তাকে দেখলে মনে হয় জন্মগত ভাবে ভদ্র আপনি এখন জন্মগত ভাবে ভদ্র এমন ভদ্র যে কেউ হতে পারে আসলে আচ্ছা হলুদ দিয়ে যাদের বাকি আছে তারা এখন এসে দিতে পারে আমরা জন্মগত ভদ্র পেয়ে গিয়েছি হ্যাঁ অবশ্যই তন্নির জন্য সবে একটা করতালি হবে হ্যাঁ মিসেস মৌরি বেগম আপনি স্টেজে থাকতে হবে আপনাকে যারা পার্টিসিপেন্ট আছে সবার জন্য আছে মূল্যবান পুরস্কার আছে ক্যাপ আছে কিছু পক্ষ থেকে আছে গিফট আছে আর মূল্যবান বই এবং মধ্যে হলুদদের পর্বটা শেষ করবো তাকে দিয়ে প্রথম শুরু করছি না 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 আচ্ছা আমরা কি তাকে দিয়ে শুরু করবো তাকে দিয়ে শুরু করবো এখানে বয়োজ্যেষ্ঠ একজন আছেন আমরা প্রথমে তাকে দিয়েই শুরু করি হ্যাঁ এখানে দেখেন এখানে একটা উঠাবেন আপনি যেটা করবেন সেটাই করতে হবে এটা উঠান এখানে একটা কাগজ আচ্ছা বিসমিল্লাহ বলে উঠাইছে দেখি নাচ সে এখন নাচবে এই গান বাজানোর জন্য প্রস্তুত কি গানে নাচবেন আপনি বলেন ওকে হয় এর সাথে একজন ডান্স করতে পারবেন গানন গানন আর তার সাথে একজন ট্রাই করতে পারেন
মেঘকে আর মেঘ কিভাবে শুকন খটখটে পাহাড়টাকে বাঁধিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সেটা আগেই শুনেছে। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জল। ভালোবাসতে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাক। সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ডেলজল। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগে ঝম্প, ঝাপটা চুড়িয়ে চিন্তার ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘরা চলে টান মেরে বললে ও চুরি তোর বিয়ে। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড় তাকে কোনোদিন ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়ের হাড় পাগল ভেতরে থই থই করছে শত ধরনের দল। দীপজল দীপজলি নাচ, দীপজল এখন দীপজলের নাচ নাচবেন। এই দীপজলের গান শুরু করেন। সাগরের তীরে দেখিয়া তোমারে জাগিল সাধ জাগিল ভাব, ওকে ওকে ধন্যবাদ দীপজলকে। তুমি আসলে পাগলের অভিনয়, ইয়ার ভাই আসলে পাগলের অভিনয়। ইয়াদ ভাই এখন আসলে আমাদের দেখেই মনে হচ্ছে উনি ভালো অভিজ্ঞতা, সে উনি এখন পাগলের অভিনয় করবে। আচ্ছা আমরা সবাই হ্যাঁ 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 পাগলের অভিনয় করে আসলে আমাদের যে কোনো সময় বিপদের আশঙ্কা হতে পারে। ওকে ধন্যবাদ ইয়াদ ভাইকে, ইয়াদ ভাইকে সবাই একটা বড় তালি হবে। আচ্ছা এবার যিনি আসবেন যাকে যদি স্টেজে উঠেন না তাহলে আসলে এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা আচ্ছা ওকে বিসমিল্লাহ।
কেমন লাগে? ময়ূরী উঠে যে পাঁচটা পশু ডাক, পশু কিভাবে ডাকে পাঁচটা ডেকে ডেকে শোনা ভালো ভালো জিনিস করছে, অনেক সুন্দর অনেক সুন্দর। জি জি একদম ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ বিচারক আমাদের এখানে যে মুসলিম ভাই গরু পালে আমরা সবসময় শুনি পাঁচটা হয়ে গেছে আর চারটা হয়েছে, চারটা আরেকটা, হ্যাঁ আরেকটা, হ্যাঁ কবুতর ঘুঘু ডাকো ঘুঘু ঘুঘু, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, তালি হোক জোরে, তালি হোক তালি হোক। অনেক হ্যাঁ তালি হোক একবালি সে দুটি মাথা, ছোট করে কেন কহনাগে কথা, ছোট করে কথা বলতে পারে না, এর জন্য এই সমস্যা। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। আমি খুবই অনেক, আমি তোমাকে তুমি এখন গান গাবে উইদাউট মিউজিক, তুমি থাকো পাশে বাকিটা সময় যেন মরল নাই, হৃদয় জুড়ে নামে অথয়াধার, বাকিটা সময় যেন মরল নাই, হৃদয় জুড়ে নামে অথয়াধার। থ্যাংক ইউ।
ধন্যবাদ তোমাকে। স্টেজ খালি করে পরামর্শ হচ্ছে বিচারক মন্ডলীদের, এরপর রায় ঘোষণা হবে। ইয়ামিন হলুদ সন্ধ্যা খাওয়ালের দায়িত্ব দিয়েছেন ক্যামেরার বাইরে থেকে যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের শাওন। শাওনের জন্য সবাই একটা করতালি হবে। এখন আমি সরাসরি বিচারকের কাছে চলে যাচ্ছি। এখন প্রাইজ ঘোষণা করা হবে। ফার্স্ট প্রাইজ পাবে হইতেছে আমাদের স্যার প্লাস আঙ্কেল নাম জাঙ্গি স্যার। প্লিজ আপনি স্টেজে চলে আসুন। ফার্স্ট প্রাইজ তালি হোক, তালি হয়ে গেল। এরপর কে এরপর কে ঘোষণা কর। এখন সেকেন্ড প্রাইজ আমাদের আমার ননদ তন্নি। তন্নিকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সুন্দর একটা গান পরিবেশন করছে, এটা বলো। এখন আমি তন্নিকে প্রাইজ দিতেছি। এখন আমাদের এই অনুষ্ঠানের শেষ প্রাইজ দাদিকে স্টেজ আসার জন্য আহ্বান জানাচ্ছি। দাদি থার্ড প্রাইজ পাচ্ছে আমাদের। সবাই হাততালি। ইয়ামিন এখন দাদিকে থার্ড প্রাইজ। এদিক ঘুরেন, এদিক ঘুরেন, এদিক ঘুরেন, হাততালি সবাই, এদিক ঘুরেন। হ্যাঁ দাও দাও দাও। এই পর্যন্ত এই সমাপ্ত। দর্শক আপনাদের এতক্ষণ যে যার অনুষ্ঠানটা আমি দেখালাম, দর্শক আপনাদের সামনে ইয়ামিনকে দেখতে পাচ্ছেন আপনারা। আজকে ইয়ামিনের মোহাম্মদ ইয়ামিন খানের আজকে হলো সন্ধ্যা হলো 6 জানুয়ারি 2022 পৌষ 1428 বাংলা রোজ বৃহস্পতিবার। আমি ইয়ামিনের এখন প্রতিক্রিয়া নেব আপনাদেরকে। দেখেন ভালো আছো তুমি? হ্যাঁ, কি নাম তোমার? মোহাম্মদ ইয়ামিন খান। হ্যাঁ, তোমাকে তোমার কি সুন্নতে খাতনা হইছে? হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ, তুমি কি মুসলমান হয়ে গেছো? না। আজকে কি ছিল তোমার এই অনুষ্ঠান? ছিল হলুদ অনুষ্ঠান ছিল। আর তো জোরে কথা বলো। হ্যাঁ, কেমন লাগছে তোমার? হ্যাঁ ভালো লাগছে, অনুষ্ঠান ভালো লাগছে। এই যে তোমার দাদি, তোমার বাবা মা, দাদি সহ এই যে আশপাশের আত্মীয় স্বজন সকলে যে তোমাকে হলুদ হলুদ দিল, হলুদ পরালো, এটা তোমার কেমন লাগছে বলো? ভালোই, খুবই ভালো। মুসলমানই যে করলা, তুমি তো এখন মুসলমান, ঠিক না? হ্যাঁ, মুসলমান হিসাবে, হ্যাঁ তুমি যে মুসলমান হইছো, সুন্নতে খাতনা হইছো, এর এর জন্য তোমার কি প্রতিক্রিয়া? ভালো, অনেক ভালো, হলুদ দিছে, এটা এটাও ভালো লাগছে। এই যে অনুষ্ঠানটা হয়েছে ভালো লাগছে, সার্বিক সব কিছুই ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থাকো, তুমি অনেক দূরে যাও, লেখাপড়া লেখাপড়া করো। হ্যাঁ, আরো বেশি ভালো ভালো লেখাপড়া করবা, ঠিক আছে? আরো ভালোভাবে লেখাপড়া করবা, বড় হবা। হ্যাঁ, সকলে দোয়া তোমার প্রতি রইল, তুমি অনেক দূর যাবা, বলো ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ।
হলো সন্ধ্যার পর বিরিয়ানি খাওয়ানো হচ্ছে না? বিরিয়ানি খাওয়া হচ্ছে, এটা সাধারণত যে হলুদ আমরা মানে আমাকে সাধারণত যে এই যে খাইয়ে দিচ্ছে, কি কি হন আপনারা একে পরে বলেন বাজান বাজান, ওকে আবার আরেক আরেক ধাপ বাজানকে খাইয়ে দিচ্ছে। কেমন হয়েছে? ভালো লাগছে? ভালো যাক। হ্যাঁ, দশমণ্ডলে হলুদের যে খাবার সচরাচর আমরা খেয়ে থাকি সেটা হচ্ছে বিরিয়ানি। সেই বিরিয়ানি এখানে পরিবেশন হচ্ছে এবং খাওয়া হচ্ছে। আপনারা দেখুন সকলে খুব স্বাচ্ছন্দ্যের সহিত বিরিয়ানি খাচ্ছে। আরে বাবা,